আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সূর্য অস্ত থেকে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তো বহু বছর পর এই যে বাঁশের সাঁকো বা চার যেটাকে আমরা বলি সেটা পার হচ্ছে আমি। আর এরকম সাঁকো পের হয়েছি একদম ছোটোবেলায় যখন বেড়াতে যেতাম, আর এই যে দীর্ঘ বহু বছর পর আবারও পার হচ্ছি। মনে হচ্ছে যেন আমি অনেক উঁচুতে আছি, তো খুবই ভয় লাগছিল। আর আমার ভাই ক্যামেরা করছিল, তো ওদেরকে বলেছি যে আমি সাঁকো থেকে নামবো, তারপর কিন্তু তোমরা আসবা। তো একদম বয়স্ক মানুষের মতোই খুব আস্তে ধীরে নামছি। তো আমি পার হয়ে গেছি, এরপর ওরাও আসছে। আর এই যে সিক্স লাইন যে রোডটা, আমরা এটার উপর দাঁড়িয়ে আছি। শুধু বরিশাল নয়, এর আগে কোথাও এত বড় রাস্তা আমি দেখিনি। তো এই রাস্তা থেকে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। আর এই যে দেখুন আমার ছেলে, সে সূর্যমুখীর ফুলের যে ক্ষেত রয়েছে তার ভিতরে দৌড়দৌড়ি করছে, সে ফুল ধরছে। প্রত্যেকটা ফুলে কিন্তু এরকম মৌমাছি রয়েছে, তো এগুলো কিন্তু কাউকে সহজে আঘাত করে না, মানে কামড় দেয় না আর কি। তো আমিও কিন্তু এই মুহূর্তে ফুলের ভিতরে দাঁড়িয়ে আছি, আর খুবই ভালো লাগছে আমার কাছে। ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে পৃথিবীতে। তো যেহেতু আমরা এই ফুলের রাজ্যে এসেছি, মানে এক কথায় আমি জাস্ট পাগল, কিছু বলার নেই, আর বলার ভাষাও খুঁজে পাচ্ছি না। এতটাই সুন্দর, এতটাই ভালো লাগে, যেদিকে চোখ যায় শুধু সূর্যমুখীর ক্ষেত। আর এরকম যে ফুলগুলো রয়েছে, তো আপনারাও দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। আর প্রকৃতির সুন্দর এমনই হয় যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আর ওদিকে তো সূর্য ডুবে যাচ্ছে প্রায়। তো আমরা যেহেতু ফুলবাগানে এসেছি, এসে দেখি এখানে আরও অন্যান্য মানুষও ছিল। তো আমরা ভাবছি যে তারা যেহেতু গ্রামে থাকে, সবসময় আসে, হয়তো এই জন্য ভালো লাগে না। ওই যে শুরুতেই বললাম, ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। এখানকার মেয়ে যারা, বিশেষ করে গ্রামের মেয়ে, ওরাও আসে এই বাগানে বিকেলবেলা ছবি তুলতে, ফুলের বাগানে একটু ঘুরতে, খুব সুন্দর সময় কাটায়। আর পাশে যে ক্ষেত রয়েছে এতেও সূর্যমুখী ফুল রয়েছে। আর এই যে এই বিশাল বড় ক্ষেত, এই যে সেই রমণীরা যাদের কথা বলেছি, গ্রামের মেয়ে হলে কি হবে, এই যে কতটা সুন্দর তারা নিজেদের মতো করে ছবি তুলছে, সময় পার করছে। সত্যি খুবই ভালো লাগছে, একদম মন ছুঁয়ে যাবার মতো। এমন পরিবেশে আসলে মনে হয় সারাক্ষণ থাকি, বাসায় যে যেতে হবে এ কথা মাথাতেই আসে না। খুবই ভালো লাগে ভীষণ আমার কাছে। এই যে আমার ভাই, তারাও কিন্তু খুবই মজা করছে। গ্রামের পরিবেশের কথা নতুন করে কী বা বলবো, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আর এমন পরিবেশে আসলে সহজে যেতে মন চায় না। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন করে যারা আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।